আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হিয়ালার বাবা আবু সালেম জঙ্গী রহমতুল্লাহ হিয়ালাই আল্লাহ রাবুল আলমিন একজন বড় খাস বলি ছিল মুসলমান যুব শুধু তাই নয় মা উম্মুল খায়ের ফাতিম রহমাতুল্লাহ আলাইও আল্লাহ তালার বড় একজন পেয়ারা বান্দি ছিল জোরে বলেন সুবাহান আল্লাহ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আল্লাহ ফুফু আম্মা সাইয়েদা এসা তিনিও আল্লাহ তালার বড় একজন খাস অলিনি ছিলেন আল্লাহ তালার প্রিয় একজন বান্দি ছিলেন জোরে বলেন সুহান আল্লাহ এমন একটা পরিবারে মহান আল্লাহ তালা আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইকে দান করেছেন সুহান আল্লাহ হে মুসলমান যুবক ভাই মহান আল্লাহ রাব্বুল আলমদের যেই সময় ইচ্ছে হয়েছে অমুল খায়ের ফাতিম রহমাতুল্লাহি আল্লাহর গর্বে আব্দুল কাদের জিলানিকে আল্লাহ তালা দান করেছেন সুহান আল্লাহ হে মুসলমান হে যুবক ভাই গর্ব সঞ্চারের দিন থেকে অমুল খায়ের ফাতিম রহমাতুল্লাহি আলাই বড় বড় আশ্চর্য ধরনের স্বপ্ন দেখতে লাগলেন সুহান আল্লাহ হে মুসলমান যুবক ভাই মুহানাল্লাহ আল্লাহ রাব্বুল পক্ষ থেকে বড় বড় শুভ ইঙ্গিত তিনি লাভ করতে শুরু করলেন ঐতিহাসিক বিদগণ বলেন আব্দুল কাদের জিলা আনি রহমাতুল্লাহ হিয়ালাই যেদিন অম্মুল খা আর ফাতিমি রহমাতুল্লাহ গরবে গর্বে আসলেন প্রথম মাসে অম্মুল খা আর ফাতিমি গমের গড়ে গমিয়েছিলেন এমন সময় স্বপ্নে দেখলেন আমাদের আদি পিতা বাবা আদম আলাইসাল্লামের স্ত্রী হাওয়া আলাইসাল্লাম স্বপ্ন যুগ অমুল খায়ের ফাতিম রহমাতুল্লাহ আলার মাথার শিওরে এসে দাঁড়িয়ে অমুল খায়ের ফাতিম রহমাতুল্লাহ হিয়ালাইকে ডাক দিয়ে বলতেছেন হে ফাতেমা তুমি হলো পৃথিবীর বাগ্যবান নারীদের মধ্যে একজন নারী জোরে বলেন সুবাহান আল্লাহ তোমার গর্বে আল্লাহ তালাজি যে সন্তান দিয়েছে এই সন্তানটা এমন একটা সন্তান আল্লাহ রাব্বুল আলমিন যাকে আউলিয়া কুলদের শিরোমণি হিসাবে তোমার গর্বে আল্লাহ তালা তোমাকে দান করেছেন সুবহান আল্লাহ অতএব সাবধান সাবধান তুমি এই আল্লাহর অলিটাকে গর্ব রাখা অবস্থায় খুব সাবধানের সহিত চলাফেরা করবা জোরে বলেন সুবহান আল্লাহ যার নাম হবে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই এ মুসলমানের যুবক ভাই প্রথম মাসে উম্মুল খার ফাতিম রহমাতুল্লাহি আলাই এমন বরকতময় স্বপ্ন দেখলেন বাবারে শুধু তাই নয় হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইকে গর্বে রাখা অবস্থায় দ্বিতীয় মাসে অমুল খায়ের ফাতিম রহমাতুল্লাহ আলাই স্বপ্নে দেখলেন যে হজরত ইব্রাহিম আলাই স্ত্রী সারা আলাই সাল্লাম স্বপ্নে যোগে অমুল খায়ের ফাতিম রহমাতুল্লাহ আলাল মাতার শিওরে দাঁড়িয়ে আস সারা আলাই সাল্লাম ডাক দিয়া বলে হ্যাঁ ফাতেমা মহান আল্লাহ তোমার গর্বে এমন একটা সন্তান দান করেছেন যে সন্তানটা শ্রেষ্ঠ প্রদর্শক হবে যার মাধ্যমে পৃথিবীর জমিনে অনেক মানুষ দিনের পথে আসবে জোরে বলেন সোহান আল্লাহ এই জন্য হে ফাতে মা সাবধান সাবধান তুমি খুব সাবধানতার সাথে চলাফেরা করবা আর বেশিরভাগ সময় তুমি আল্লাহ তালার গোলামীর মধ্যে লিপ্ত থাকবা জোরে বলেন সুহান আল্লাহ এ মুসলমান এই যুবক ভাই শুধু তাই নয় তৃতীয় মাস যখন চলতেছে একদিন অমুল খায়ের ফাতিম রহমাতুল্লাহ আলাই গমিয়ে আছে গভীর গমে একদিন স্বপ্নে দেখলেন যে ফেরাউনের স্ত্রী আসিয়া রহমাতুল্লাহ আলাই তাকে বলতেছে হে পুণ্যবতী ফাতেমা আমি তোমাকে একটা সুসংবাদ দিছি তুমি একটা সুসংবাদ নাও আল্লাহ তোমাকে নারী হিসেবে অতিমল করেছেন তোমার পবিত্র যিনি আগমন করবেন তিনি হলেন আউলিয়াদের শিরোমণি যার নাম হবে আব্দুল কাদের জিলানি জোরে বলেন সুবাহ আল্লাহ অতএব সাবধান সাবধান তুমি খুব সতর্কতার সাথে চলাফেরা করবা বাবারে শুধু তাই নয় চতুর্থ মাস যখন চলে চতুর্থ মাসে একদিন কমিয়েছিলেন হঠাৎ ঘুমের ভিতরে স্বপ্ন দেখলেন যে হজরত ঈসা আলাই সাল্লামের মাথা মারিয়াম আলাই সাল্লাম উপস্থিত মারিয়াম আলাই সাল্লাম অত্যন্ত কোমল সরে অমুল খায়ের ফাতিম রহমাতুল্লাহ আলাইকে ডাক দিয়া বলে হে সৌভাগ্যশীল ফাতেমা তোমার গর্বে যিনি স্থান লাভ করেছেন তিনি হলেন বরফির আব্দুল কাদের জিলা নিজরে বলেন সুবাহ আল্লাহ অর্থাৎ সাবধান সাবধান তুমি খুব সতর্কতার সাথে চলাফেরা করবাও এ বাবা শুধু তাই নয় পঞ্চম মাস যখন আসলো পঞ্চম মাসেও তিনি একটি স্বপ্নে দেখলেন আমার আপনার নবী সরকারের দুয়ালম নবীর প্রথম স্ত্রী এবং প্রধান স্ত্রী খাদিজাতুল খবরা রদি আল্লাহ হুতা আলান হা বলেন সুহান আল্লাহ খাদিজাতুল খবরা রদি আল্লাহ হুতা আলান হা অমুল ডাক দিয়া বলে হ্যাঁ ফাতেমা ফাতেমারি তুমি হলা বড় ভাগ্যবান একটা নারী তোমার গর্বে যে জন্ম নিয়েছে তোমার গর্বে যাকে আল্লাহ তালা দিয়েছে সেই ইসলামের একজন উজ্জ্বল নক্ষত্র হবে তার উপাধি হবে মহিউদ্দিন অর্থাৎ কাজী তোমাকে খুব সতর্কতার সাথে চলতে হবে জোরে বলেন সুবহান এই মুসলমান যুবক ভাই শুধু তাই নয় ষষ্ঠ মার যখন আসলো তখন তিনি স্বপ্নে দেখলেন বিশ্ব নামী হজরত মুহাম্মদুর রসুল্লাহ প্রিয় তোমার স্ত্রী আম্মাজন আয়সা সিদ্ধিকারুতাল হা কি স্বপ্নে দেখলেন আম্মাজনায় আনহা ডাক দিয়া বলেন হ্যাঁ ফাতিমা ও দূর ভবিষ্যতে তোমার গর্বে একজন মহাপুরুষের জন্ম হবে জুরি বলেন সুহান আল্লাহ অতএব সাবধান সাবধান তুমি খুব সতর্কতার সাথে চলাফেরা করবা এ মুসলমান যুবক ভাই শুধু তাই নয় সত্যম মাস যখন আসলো অম্বুল খায়ের ফাতিম রহমাতুল্লাহি আলাই স্বপ্নে দেখলেন যে রাসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের আদরের দুলালিনী ফাতে মারা দি আল্লাহ মা ফাতে মারা দি আল্লাহ তালানহা অম্মল খায়ের ফাতেমিকে লক্ষ্য করে বলতে লাগলেন হ্যাঁ ফাতেমা সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ গ্রহণ করো সাইয়েদ বংশের গৌরবময় পবিত্র ফুল খুব শীঘ্রই তোমার কাছে আবির্ভাব হবে জোরে বলেন সুবাহান আল্লাহ অতএব তুমি সাবধানের সাথে চলাফেরা করো বাবা যেই সন্তানটা হবে আল্লাহর অলি গর্বে থাকা অবস্থায় তুমি আল্লাহ তালার গোলামীর মধ্যে দেনমগ্ন থাকবা জোরে বলেন সুহান আল্লাহ হে মুসলমান যুবক যুবকবাহী শুধু তাই নয় অষ্টম মাস যখন আশলফ অষ্টম মাসে স্বপ্নে দেখলেন ফাতেমা রদ ই আল্লাহ আদরের ছেলে হাসান রদ আল্লাহ তালান তাকে এসে বলতে লাগলেন হে ফাতেমা তোমার গর্বে যিনি আসবেন তিনি হবেন পৃথিবীতে অম্মতি মোহাম্মদীর একজন শ্রেষ্ঠ সন্তান জুড়ে বলেন সুবহান আল্লাহ অতএব তুমি হুঁশিয়ারের সাথে চলাফেরা করবা তুমি আল্লাহ তালার গুলামের মধ্যে লিপ্ত থাকবা যে সন্তান তোমার গর্বে আসতেছে সবে আউলিয়াদের শিরোমণি আব্দুল কাদের জিলানি জুড়ে বলেন সুবহান আল্লাহ এ মুসলমানে যুবক ভাই নবম মাস যখন আসলো তখন উম্মুল কায়ের ফাতিমি রহমাতুল্লাহ আলাই আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই গর্বে থাকা অবস্থায় দেখলেন ইমাম হোসাইন রদিয়াল্লাহ তালানহুর স্ত্রী ইমাম হোসাইন রদিয়াল্লাহ তালানহুর স্ত্রী উম্মুল কায়ের ফাতিমিকে ডাক দিয়া বলে হ্যাঁ ফাতেমা তোমার গর্বে যে সন্তান আসতেছে এই সন্তানটা অতিশয় বড় একজন ভাগ্যবান সন্তান হবে যার মাধ্যমে আল্লাহ তারা দুনিয়ার জমিনে অসংখ্য গণিত বেইমান কাফেরদেরকে মুসলমান বানায় দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ বেইমান অসংখ্য গণিত কাফের যার মাধ্যমে কালিমার সায়া তলে আসবে জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য মুসলমান যুবক ভাই বলতেছিলাম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এমন একটা পরিবারের মধ্যে জন্ম নিয়েছিলেন যার বাবাও ছিলেন বড় আল্লাহর অলিম যার মাও ছিলেন বড় আল্লাহর অলিম যার ফুফিয়াম্ম ছিলেন আল্লাহ তালার বড় একজন পেয়ারা পেয়ারাবান্দি সুবাহ আল্লাহ অম্মুল খায়ের ফাতে আল্লাহ এমন একজন বড় আল্লাহরি ছিলেন যে বারো মাস যে দশ মাস দশ দিন গর্বে রাখা অবস্থায় প্রতি মাসে করে আল্লাহ তালা তাকে বড় বড় পেয়ারা বান্দিদের স্বপ্ন দেখাইছেন সুহান আল্লাহ এই জন্য বলতেছিলাম আউলি কেন জীবনী যদি আমরা বেশি বেশি পড়ি আমরা যদি তাদের জীবনটা ফলো করি তাইলে আল্লাহ এবং আল্লাহর রাসুলের পথে চলা আমাদের জন্য বড় সহজ হবে মহান আল্লাহ রাবুল আলামিন আউলিয়া কালামদের মোহাব্বত তাদের জীবনীটাকে সামনে রেখে আমাদের এই দিনগুলো চলার তৌফিক দান করুক সকলে বলুন না আমিন